গরুর মাংস খেয়ে বিপদে পড়লেন সনাতন ধর্মের মেয়ে সুদীপ্তা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে সুদীপ্তা দিদি আদৌ কি গরুর মাংস খেয়েছিল নাকি খায়নি এই যে যে মাংসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরুর মাংস তো একটা রিয়েলিটি শো ছিল এপার বাংলা ওপার বাংলা রাধুনিদের যেখানে সুদীপ্তা দিদি ওই রান্নাটা করেনি গরুর মাংস রান্নাটা এই যে রান্নাটা দেখছো এইটা সুদীপ্তা দিদি করেছিল সুদীপ্তা দিদি কি বলেছিল সেটাই তোমাদের শোনাবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সে কি বলেছিল এখানে যে রান্নাটা হচ্ছিল সেটা গরুর মাংসের রান্না হচ্ছিল সেটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের যিনি রান্নাটা করছিলেন তিনি রান্না করছিলেন এটা হচ্ছে গরুর মাংসের কোর্তা রান্না করছিলেন যেটা সুদীপ্তা দিদিকে বলেছিল যে আপনাকে আজকে রান্না করে খাওয়াবো তো পরে আবার তিনি তার ভুল কালেকশন করে নিয়েছে যে এই রান্নাটা দর্শকদের জন্য খাওয়ানো হবে তো এই কথাটা যে এতটাই বিপর্যস্তায় পড়বে সেটা সুদীপ্তা দিদি নিজেও ভাবতে পারেনি বিগত সতেরো বছর ধরে জি বাংলার রান্নাঘর অ্যাঙ্কারিং করে আসছেন সুদীপ্তা দিদি তিনি বলেছেন যে এই কথাগুলো মানে আমি মাংসটা খাইনি কিন্তু লোকজন আমাকে নিয়ে যেভাবে কথা বলছে যে আমি গরু মাংস খেয়েছি তবে আমার যতগুলো এপিসোড আছে মানে সুদীপ্তা দিদির যতগুলো এপিসোড আছে সেগুলো দেখলে প্রত্যেকে বুঝতে পারবে আর এই যে রান্নাটা হচ্ছে এই রান্নাটা সুদীপ্তা করেছিল সুদীপ্তা দিদি তো সুদীপ্তা দিদি এখানে কিন্তু কোনো গরুর মাংস ব্যবহার করেনি সে এটা মুরগির মাংস দিয়ে রান্না করেছে নর্মাল একটা রান্না করেছে তো তাদের সব কিছু আলাদা আলাদা ছিল কিন্তু এখানে যারা বলছে যে গরু মাংস খেয়েছে তারা যদি তার এপিসোডগুলো ভালো করে দেখে তাহলে তারা বুঝতে পারবে যে সুদীপ্তা দিদি এখানে কোনো গরুর মাংস রান্নাও করেনি গরুর মাংস খায়ও নি তো সেখানে সুদীপ্তা দিদি একজন গেস্ট হিসাবে গিয়েছিল সে কতগুলো টিপস সবাইকে বলছিল যাতে প্রত্যেকের উপকার হয় ঈদ স্পেশাল তাদের একটা শো ছিল সুদীপ্তা দিদি বলেছিল যে তার মায়ের জন্ম হচ্ছে বাংলাদেশের ময়নমানসিং জেলায় তো তার মা বাংলাদেশের মেয়ে সেই হিসাবে তার খুব ভালো লাগে বাংলাদেশের কোনো কাজ হোক বা যাই হোক সেগুলো করতে তার খুব ভালো লাগে সেজন্য সে ইনভাইটেড ছিল তাই সে গিয়েছিল রান্নাঘরে যে দুই বাংলার রাঁধুনি এপার ওপর বাংলার রাঁধুনিদের রান্না কারণ সুদীপ্তা দিদি আমাদের প্রত্যেকের খুবই জনপ্রিয় রান্নাঘরের রিয়েলিটি শোতে এসেছে তো সুদীপ্তা দিদি একটা কথা বলেছিল যে দেখো আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য তো আমাকে তোমাদের প্রশ্ন করার অধিকার হানড্রেড পার্সেন্ট আছে মানে হানড্রেড পার্সেন্ট রাইট আছে আমাকে জিজ্ঞাসা করার কিন্তু আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে যে তার নামে বাজে মন্তব্য করছে তাছাড়া শুধু তাই নয় তার ছেলে পাঁচ বছরের একটা ছেলে আছে ছেলের ছবি সহকারে পোস্ট করা হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে তো সে বারবার করে লাইভে এসে বলেছে যে দেখো আমাকে এই জায়গায় এনেছো তোমরা তো তোমাদের হানড্রেড পারসেন্ট রাইট আছে আমাকে এসব কথা বলার কিন্তু আমার ছেলেকে কেন টেনে আনছো যা জিজ্ঞাসা করার আমাকে তোমরা করতে পারো কেন আমার ফ্যামিলিকে টেনে নিয়ে আসছো সুদীপ্তা দিদি একজন সনাতন ধর্মের ব্রাহ্মণ ঘরের মেয়ে তাদের বাড়িতে দুর্গা পুজো করা হয় তো সেই দিক থেকে সে বলেছে যে আমি কোনো ধর্মকে ছোট করি না সবাই সবাই সব ধর্মকে ভালোবাসে কিন্তু সেই ক্ষেত্রে আমি কোনো গরু মাংস রান্না করিনি অর্থাৎ সুদীপ্তা দিদি এই কথা বলেছিল যে সে কোনো গরুর মাংস রান্না করেনি তোমরা সুদীপ্তা দিদির এপার ওপার বাংলার মানে যেসব রিয়েলিটি শোগুলো আছে দেখলে পরে তোমরা বুঝতে পারবে বাজে কথা না বলে মানে মিথ্যা কথাগুলো না বলে ভিডিও না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তবেই তোমরা বুঝতে পারবে